এই সার্কাসের দড়ির উপর দিয়ে হেঁটে যাওয়া যেমন কঠিন কাজ, এই ব্যালেন্সটা মেনটেন করাও সেরকম একটা কঠিন কাজ। এবং যেহেতু আমাদের কর্নারস্টোন অফ ফরেন পলিসি বঙ্গবন্ধুর, সেই নির্দেশিত সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়, সেই কারণে এবং পরবর্তীতে জোট নিরপেক্ষ ওই মৌতাতে অবগাহন করায় আমরা এই জায়গাটাতে এসে পৌঁছেছি। কিন্তু সরকার নির্বিশেষে কিন্তু একটা এক ধরনের টিল্ট আমরা লক্ষ্য করেছি, পঁচাত্তর পূর্ববর্তী, পঁচাত্তর পরবর্তী। আপনার পঁচাত্তর পূর্ববর্তীকালে ওয়েস্টার্ন যে আপনার ভিউটা সেটা ছিল এইরকম যে আমরা একটা সোভিয়েত ক্লায়েন্ট স্টেট আছি। পঁচাত্তর পরবর্তীকালে কিন্তু আমরা আবার ওয়েস্টার্ন ব্লকে সুইচ করেছি এবং আমেরিকান ক্লায়েন্ট স্টেটে রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে খন্দকার মোশতাকের সেই সরকারের সময়। এবং আপনার নিশ্চয়ই মনে আছে বঙ্গবন্ধুর লাশ পড়ে আছে সেই অবস্থায় সমর সেন, ভারতের মাননীয় হাই কমিশনার, সহাস্য বদনে প্রয়াত খন্দকার মোশতাকের সঙ্গে দেখা করে একটা কথা সাফ জানিয়ে দিয়েছিলেন যে যদি ইসলামী রিপাবলিক অফ বাংলাদেশ করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমাদের উদ্দীপরা লোকেরা ভেতরে প্রবেশ করবে। চলে গেছে বঙ্গবন্ধুর সম্মানে, এবার কিন্তু সেটা আর রক্ষা হবে না, খন্দকার আর আগাননি বিষয়টা নিয়ে। তো এই রিয়ালিটিগুলো আমরা যদি ভুলে যাই তাহলে আসলে পরিপূর্ণ যে বিশ্লেষণ আপনি আশা করছেন সেটা করা যাবে না। মানে একেবারে সাদা কালো ভাষায় যদি বলি, প্রফেসর ইউনুসের সবচেয়ে বড় অন্যায় যেটা সেটা হচ্ছে উনি কেন নোবেল পুরস্কার পেলেন একজন বাঙালি হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে। ঝামেলাটা বেঁধেছে, গোল বেঁধেছে সেখানে। আমরা যত রকমের ইনুয়েন্ডো থাকতে পারে, ওই যে কোট আনকোট সুদি একটা ব্যক্তি, এখন এগুলো যদি বলে তো ব্যাংকিং সিস্টেম তুলে দিতে হয় বাংলাদেশ থেকে। সব কিছু আপনি ইসলামী আবরণে চিন্তা করা শুরু করেন যে প্রফিট অ্যান্ড লস, এর বাইরে না। এবং মজার ব্যাপার হচ্ছে বগল বাজিয়ে এই জিনিসগুলো কিন্তু বেশি বেশি ড্রামাপ করা হচ্ছে। আমাদের পপুলেন্স, এই যে পিপল ইন দ্য স্ট্রিট, তারা কেন ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে? করছে কারণ আমরা ফিট করছি এই ধরনের তথ্য। নানান রকমের কার্টুন আমাদের ভেসে বেড়াচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ামে প্রফেসর ইউনুসকে নিয়ে। এটা খুব সিস্টেম্যাটিক্যালি করা হচ্ছে, স্মিয়ার ক্যাম্পেইন, উইচ ইজ রং। এবং এর ফলে প্রফেসর ইউনুস শুধু না, বাংলাদেশও অসম্মানিত হবে রাষ্ট্র হিসেবে। সেই জায়গায় তো বলা হচ্ছে যে এই জায়গাগুলো যেন আমাদের প্রিন্স অফ ওয়েলস। এখানে আরেকটা, জি, আমাদের এখনকার বর্তমান কিং চার্লস দ্য থার্ড, তিনি কিন্তু হেড অফ দ্য কমনওয়েলথ, বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশ। আপনি তার স্ট্র্যাচারটা বুঝতে পারছেন, এবং তার একটা রাজ অনুগ্রহ হয়তো কাজ করেছে বাহিন্দ কার্টন, সেটার ইঙ্গিতই তো আমাদের মাননীয় হাই কমিশনার তৎকালীন তিনি প্রদান করলেন আমাদের। তার তিনি যে অনুঘটক হিসেবে একটা ভূমিকা পালন করেছেন সেটাও কিন্তু জাতি আজকে জানলো ফ্রম হর্সেস মাউথ। তো এই যে বিষয়গুলো, সেগুলো যত বেশি আলোচনা হবে তত ভালো। কিন্তু ওই যে ইনুয়েন্ডো আবিষ্কার করা, তার ক্যারেক্টার অ্যাসিমিলেশনের চেষ্টা করা বিভিন্ন ফর্মে, সেটা ঠিক।